আসসালামু আলাইকুম রহমতুল্লাব সময় তো দর্শকদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসে নিউজ টিভি চ্যানেলে সময় দর্শবিন্দা আপনারা জানান যে আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে বাংলাদেশের পাইকার বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের প্রাইসটা আপডেট করে থাকি প্রতিদিনকে মতো আজকে আমরা সেই প্রাইসটা আপডেট করবো আজ হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার একুশ সাল আসুন জেনে নিই বাংলাদেশের পাইকার বাজার প্রতি কেজি আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে শুরুতে জানাবো আলুর বাজার আলুর বাজার কিছুটা নিম্নমুখী রয়েছে যেটা স্টিক আলু রয়েছে পুরাতন সেটা বিক্রি হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা যেটা গুটি আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা যেটা লাল আলু বগুড়া সেটা বিক্রি হচ্ছে একুশ টাকা তিরিশ পয়সা সুবিধা আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজারও নিম্নমুখী রয়েছে যেটা বার্মার পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যে যেটা বাংলাদেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে এবার জানিয়ে দিব রসুনের বাজার রসুনের বাজার কিছুটা উদ্বমুখ রয়েছে রসুন যেটা ছোট আকার রসুন সেটা বিক্রি হচ্ছে পাঁচপান্ন টাকা থেকে আটান্ন টাকার মধ্যে যেটা মাজারে আকার রসুন রয়েছে সেটা বিক্রি হচ্ছে পাঁচষট্টি টাকা থেকে আটষট্টি টাকার মধ্যে যেটা বড়ো আকার রসুন রয়েছে সেটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকার থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে সময়তে দশমীর রয়েছে পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য